41 সংখ্যক রাষ্ট্রীয় টাইকোয়ান্ডো প্রতিযোগিতালৈ নির্বাচিত হয়েছে বাক্সার বরমার বৈহেটি স্বর্গিয়ারী। 17 আগস্টৰ পৰা 20 আগস্টলৈ মহাৰাষ্ট্ৰৰ ঔৰংগাবাদত অনুষ্ঠিত হবলগা ৰাষ্ট্ৰীয় টাইকোৱাণ্ডো প্ৰতিযোগিতালৈ নিৰ্বাচিত হৈছে বৰমাৰ উইনাৰ্ছ টাইকোৱাণ্ডো একাডেমীৰ প্ৰশিক্ষাৰ্থী বৈহেটি। প্ৰশিক্ষক দীপেন ঠাকুৰীয়াৰ তত্বাৱধানত আন আন প্ৰশিক্ষাৰ্থীৰ সৈতে একেলগে ৰাষ্ট্ৰীয় খেলৰ প্ৰস্তুতি অব্যাহত ৰাখিছে বৈহেটিয়ে। বাক্সাৰ বৰমাৰ নিকটৱৰ্তী এখন সৰু গাঁও দলবাৰীৰ পৰা অসমক প্ৰতিনিধিত্ব কৰি ইয়াৰ পূৰ্বেও কেইবাটাও পদক বুটলিবলৈ সক্ষম হৈছে যুৱতীগৰাকীয়ে। ইয়াৰ পূৰ্বেও বৈহেটিয়ে একেৰাহে অসম যুৱ অলিম্পিক ক্ৰীড়াত ৰূপৰ পদক, 5ম ৰাষ্ট্ৰীয় কেডেট টাইকোৱাণ্ডো প্ৰতিযোগিতাত সোণৰ পদক, নৰ্থ ইষ্ট খেলো ইণ্ডিয়া টাইকোৱাণ্ডো লীগত সোণৰ পদক লাভ কৰিবলৈ সক্ষম হৈছিল। আগন্তুক খেলক লৈ যথেষ্ট উৎসাহী বৈহেটিৰ লগতে প্ৰশিক্ষক আৰু পৰিয়াল। আনন্দিত যে অন্য বেলির দরে এইবিলও আমার বহিকি স্বর্গিয়ারী, আমার প্রশিক্ষার্থী বহিকীর স্বর্গিয়ারী, তাই 41 সংখ্যক রাষ্ট্রীয় জুনিয়র টাইকোয়ান্ডো চ্যাম্পিয়নশিপ যখন খেল ঔরঙ্গাবাদর মহারাষ্ট্র ঔরঙ্গাবাদ অনুষ্ঠিত হব অহা 17 আগস্টৰ পৰা 20 আগস্টলৈ, তো এইবিলো তাই নির্বাচিত হয়েছে। সো আমি আমার ফলের আমি তাই শুভেচ্ছা জানাইছো যাতে তাই এইবিলও তাই সোণৰ পদক লাভ করে আমার বৃহত্তর অঞ্চল তথা আমার অসমের গৌরব প্রফেশন বলে তেনেকা কথা নহয়। আমি রেগুলার যদি প্র্যাকটিস করি তেনেকাই প্র্যাকটিস করে আছো আমি। সো এভরিডে ইভিনিং টাইম 4:00 to 6:30 আমি রেগুলার প্র্যাকটিস করে আছো আর কষ্টখানি তাই যথেষ্ট করেছে। সো আমি আশাবাদী যে তাই এইবিলও একটা ভাল সফলতা বহি আনব পারে নাকি বলে কবলে নাই, ইয়া আমার একক প্রচেষ্টা বলে কোনো ভুল নহব, আর হয়তো দুই এজনের মানে ইয়াতে অরিহণা আছে, অবদান আছে, কিন্তু বাকি ক্ষেত্রে আমি আমি ইয়াতে সহায় সহযোগিতাতো কোনো কবলে নাই, এইবিল কব বাদেই দিছো। এতিয়া গভর্নমেন্টরও মানে রিকুয়েস্ট করব বাদ দিছো, কারণ আমি যেটা দেখি আছো হয়তো লড়া ছলিয়ে এশিয়ান গেমস বা রাষ্ট্রীয় গেমস বা এশিয়ান গেমস বা অলিম্পিকত পদক পালেহে চকু মিলি চা যেন আমি পরিলক্ষিত পাইছো, কিন্তু যে সরু মানে একেবারে লোয়ার খাপল করা রাজ্যিক বা রাষ্ট্রীয় পর্যায়ত পদক পালে সেই লড়া ছলী সকলক যে উৎসাহিত করব পারে তেনেকা ধরনের আমি পদক্ষেপ আমি দেখা নাই। গতি আমার ফলের আমার দায়িত্ব হিসাবে আমি এইখানে কামত কোনো কুটি রখা নাই, আমি সুন্দরভাবে গড়ে গেছো।